ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? এর আগের ভিডিওটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যেভাবে আপনারা পাশে আছেন, সাপোর্ট করে যাচ্ছেন, তার জন্য আমি খুব আপ্লুত। এভাবেই পাশে থেকে যাবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন। খুব শীঘ্রই আমরা 20,000 সাবস্ক্রাইবার্স আর বলতে পারি 20,000 ফ্যামিলিতে টাচ করতে চলেছি। তো আজকের ভিডিও অ্যাজ প্রমিস টু ইউ অল যে আমি খবর নিয়ে আসবো যে আপকামিং আইটি পার্ক আর বলতে পারি কমার্শিয়াল প্রজেক্ট যেটা কলকাতায় হচ্ছে সেই বিষয়। তো চলুন আজকের এপিসোডটি দেরি না করে শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। তো আজকের ভিডিও আমরা এমন সাতখানা কমার্শিয়াল প্রজেক্টের বিষয়ে ডিসকাস করে নেব। প্রথম প্রজেক্ট হচ্ছে ইমামি রিয়েলটি তরফ থেকে ইমামি বিজনেস বে, যেটা সেক্টর 5 এ তৈরি হচ্ছে এবং যেটাকে আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা গ্রিন বিল্ডিং হতে চলেছে, যেটা একটা 20 তলার কমার্শিয়াল বিল্ডিং হতে চলেছে। সেটার লোকেশন, সেটার ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত ডিজাইন রয়েছে, এবং সেই প্রতিটা ফ্লোরে কি কি হতে চলেছে সেটা যদি ইলাবোরেট করা হয় তাহলে তার মধ্যে 2 বেসমেন্টের ফ্লোর থাকতে চলেছে, 2 রিটেল ফ্লোর থাকতে চলেছে, এবং 3rd থেকে 5th ফ্লোর এখানে পার্কিং থাকতে চলেছে, মানে 3 ফ্লোর পার্কিং থাকবে। তার উপরে যে 6th to 20th ফ্লোর যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে পুরোপুরি অফিস ফ্লোরস। তারপরে প্রজেক্টের বিষয়ে চলে আসি, যেটার বিষয়ে আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, যারা যারা দেখেননি আই বাটন লিংক চলে এসেছে, যেটার নাম হচ্ছে ইমাজিন টেক পার্ক, যেটা সিমপ্লেক্স ইনফ্রা ভেঞ্চার্স তৈরি করছে জেনপ্যাক কোম্পানির সঙ্গে মিলে, যেটাও এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন ফেজে রয়েছে। সেটাও সল্টলেক সেক্টর 5 এ তৈরি হয়েছে, সেইখানে G+26 ফ্লোর থাকতে চলেছে, যেখানে 1st ফ্লোর রিটেল কিংবা রেস্টুরেন্ট স্পেস হতে চলেছে, 2nd to 8th ফ্লোর পার্কিং স্পেস হতে চলেছে, 9th to 16th ফ্লোর লার্জ অফিস স্পেসেস থাকতে চলেছে, এবং 17th to 24th ফ্লোর স্মল আর মিডিয়াম অফিস ফ্লোর থাকতে চলেছে। শুধু তাই নয়, 25th ফ্লোর এখানে ক্লাব আর রেস্টুরেন্টকে দেওয়া হবে, এবং 26th ফ্লোর এর মধ্যে ওপেন টেরেস থাকতে চলেছে। তো তার মানে হচ্ছে এটা 27 তলার একটা টেক পার্ক হবে, যেটা এতদিন পর্যন্ত বলা হতো যে টলেস্ট টেক পার্ক আর বলতে পারি টলেস্ট বিল্ডিং অফ সেক্টর 5, যার মধ্যে অ্যারাউন্ড 7 লাখ স্কোয়ার ফিটের জায়গা থাকবে। কিন্তু এখন সেই টলেস্ট বিল্ডিংয়ের যে ট্যাগটা মার্লিন ফিনিক্স কোথাও গিয়ে তাদের থেকে নিয়ে নিচ্ছে। মার্লিন ফিনিক্স ইজ দ্য নেক্সট প্রজেক্ট যেটার বিষয়ে আমি কথা বলবো, যেটা তৈরি করছে মার্লিন গ্রুপ, সেটাও সল্টলেক সেক্টর 5 এ তৈরি হচ্ছে এবং সেটাও আন্ডার কনস্ট্রাকশন ফেজে রয়েছে। সেটা কেন তাদের থেকে টলেস্ট বিল্ডিংয়ের যে ক্রাউনটা আর বলতে পারি যে ট্যাগটা সেটা নিয়ে নিচ্ছে সেটা আপনারা এইবার বুঝতে পারবেন। সেখানে G+27 ফ্লোর থাকতে চলেছে, এটা একটা ফ্লোর উঁচু হবে ইমাজিন টেক পার্কের থেকে। যার যদি ইন্ডিভিজুয়াল ফ্লোরসের নিয়ে কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে এখানে গ্রাউন্ড টু সেকেন্ড ফ্লোর রিটেলসদের জন্য স্পেস থাকতে চলেছে, 3rd ফ্লোর to 10th ফ্লোর এখানে পার্কিং ফেসিলিটি থাকবে, এবং 11th to 25th ফ্লোর এখানে অফিস স্পেসেস থাকবে। তারপরে 26th এবং 27th ফ্লোর স্কাই লাউঞ্জ এবং ডাইনিং স্পেসের জন্য রাখা হচ্ছে। তারপরে প্রজেক্টে যদি কথা বলা হয়, পিএস গ্রুপের তরফ থেকে চলে আসছে, একটুখানি সল্টলেক সেক্টর 5 থেকে বেরিয়ে নিউ টাউনে চলে আসি, পিএস গ্রুপ সেখানে অ্যাবাকাস তৈরি করছে, যেটা একটা কমার্শিয়াল অফিস বিল্ডিং হবে, সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটাও তাদের সাইট থেকে ক্লেম করা হচ্ছে যে 300 ইউনিটস অলরেডি বুকড হয়ে গেছে, যেখানে কম্প্যাক্ট অফিস বলুন এবং প্রিমিয়াম অফিস বলুন দুটোর জন্যই আলাদা আলাদা জায়গা থাকবে, যেখানে প্রাইসিং বলা হয় 71 লাখ থেকে শুরু হচ্ছে। তারপরে আরও একটা কমপ্লিটেড প্রজেক্টের বিষয়ে কথা বলি, আর্ক ওয়াটার ফ্রন্ট, যেটা সল্টলেক সেক্টর 5 এ তৈরি হয়ে গেছে অলরেডি, এবং সেইখানে 1,67,360 স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস রয়েছে। তারপরে এইরকমই আরও একটা কমার্শিয়াল প্রজেক্টের বিষয়ে কথা বলি, আইডিয়াল গ্রুপ যেটা তৈরি করছে আইডিয়াল ইউনিক সেন্টার, যেটা ইএম বাইপাসের ওপরে তৈরি হচ্ছে জাস্ট সায়েন্স সিটির কাছাকাছি, যেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তার গ্রাউন্ড ফ্লোরে গাড়ির শোরুম খুলে গেছে, এবং সেইখানে বলা হচ্ছে যে অ্যারাউন্ড 6 লাখ স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস থাকতে চলেছে। তারপরে চলে আসি 7th প্রজেক্ট, যেটা একটা দুর্দান্ত প্রজেক্ট তৈরি হচ্ছে অম্বুজা নিউটিয়া গ্রুপের তরফ থেকে, ইকোস্পেস বিজনেস টাওয়ার্স যেটাকে বলা হচ্ছে, যেটা আমাদের যে কলকাতার ইকোস্পেস রয়েছে ঠিক তার পাশেই তৈরি হতে চলেছে, এবং সেইখানে 3 নতুন টাওয়ার তারা তৈরি করছে, প্রতিটা টাওয়ার G+11 ফ্লোরস এ থাকতে চলেছে, এবং সেইখানকার ডিজাইন আপনারা নিজের চোখের সামনে দেখতেই পাচ্ছেন, এবং সেইটা কিন্তু ওয়ান অফ ইটস কাইন্ড হতে চলেছে। তো বুঝতে পারছেন সেইখানে তাদের অলরেডি ইকোস্পেসটা এতটা বুমে রয়েছে। এর আগের যে ভিডিও আমি বলেছিলাম যে কোন কোন কোম্পানিজরা আসছে কলকাতায়, সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন যে কতগুলো কোম্পানিজরা ইকোস্পেসে তাদের অফিসেস নিচ্ছে, নিশ্চয়ই তাদের অফিস ডিমান্ডস বেড়েছে বলে তারা এই নতুন টাওয়ার তৈরি করার চিন্তা ভাবনা করেছে। তো তার মানে এই দিয়ে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আর বলতে পারি কলকাতার কোম্পানিজরা কি পরিমাণ আসতে আরম্ভ করেছে, যার জন্য এতগুলো কমার্শিয়াল প্রজেক্টস একসঙ্গে হতে আরম্ভ করেছে। সেটা ছোট কোম্পানি নয় বস, কোনোটা আইডিয়াল গ্রুপ তৈরি করছে, কোনোটা মার্লিন গ্রুপ তৈরি করছে, কোনোটা ইমামি গ্রুপ তৈরি করছে, কোনোটা অম্বুজা গ্রুপ তৈরি করছে, STPI যেটা গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর জাস্ট পাশেই তৈরি হচ্ছে সেটাকে ভুললে কি করে চলবে, সেটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই লিস্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যে সল্টলেক সেক্টর 5 কিন্তু আবার বুম
করছে। অফিস স্পেসগুলো তো ভরতে আরম্ভ করেছিলই, তার সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো, যে জমিগুলো খালি রয়েছে সেইগুলো ভরতে আরম্ভ করে দিয়েছে। তো এই খবরগুলো জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব এই প্রতিটা কমার্শিয়াল বিল্ডিংয়ে আর বলতে পারি প্রতিটা কমার্শিয়াল স্পেসে সাইট ভিজিটের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ এই ভিডিওটির উপরে নিজের ভালোবাসা ছড়িয়ে যান, লাইক অবশ্যই করে যাবেন যদি এই নিউজগুলো ভালো লাগে, যদি এই খবরগুলো শুনে ভালো লাগে আপনার, এবং যদি আপনারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি, চ্যানেলে যদি আপনারা নতুন আছেন তাহলে গিয়ে নিচে লাল বাটনটি প্রেস করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এইরকমই ডেভেলপমেন্টাল নিউজ বারবার প্রতিদিন দেখবার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এইরকমই একটা পরের দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, মাস পরে অবশ্যই বেরোবেন এবং দেখতে থাকুন কি আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।